স্পেশালিস্ট নিয়োগ হয়নি, হয়তোবা আপার বা প্রাইমারিতে কেসের জটিলতা আছে, যেটা সরকার অজুহাত দিচ্ছে কেসের জটিলতার, কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী কোনো কেসের জটিলতা নেই। তা সত্ত্বেও 2016 পর কোনো পরীক্ষা হয়নি। আমরা চাইছি যে প্রায় 4.5 লাখ মতো বিএড প্রার্থী এখানে আছে, চাকরি প্রার্থী, তাদের এই ভোটের আগে স্বচ্ছভাবে দুর্নীতিমুক্ত পরীক্ষা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক, তার দাবিতে আজ আমরা ডিআই অফিসের সামনে জমায়েত করেছি। আমরা ডিআই সাহেবকে ডেপুটেশন জমা দেবো। কি মনে হচ্ছে আপনাদের কি সুরাহা হবে মনে হচ্ছে? আমরা আশাবাদী, আমরা আমাদের সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করবো। আমাদের দাবিগুলো আছে, 1 সেপ্টেম্বর 2020 মধ্যে ছিল, এটা তো মানে বিধানসভা ভোটের আগে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্যানেল তৈরি করতে হবে, ওএমআর সিট ক্যান্ডিডেটদের দিতে হবে, এবং প্রতি বছর বছর যাতে এসএসসি পরীক্ষা হয় তার একটা আদর্শ স্মারকলিপি প্রকাশ করতে হবে। কার্যত শিক্ষামন্ত্রীর কাছে কোনো চিঠি গেছে? শিক্ষামন্ত্রীর কাছে আমরা ভার্চুয়ালি অনেক ইয়ে করেছি, বাড়িতে বসে টুইটার, ফেসবুকে কমেন্ট, যেহেতু আমাদের করোনা পরিস্থিতি রাস্তায় নামা সম্ভব ছিল না, আমরা ভার্চুয়ালি প্রতিবাদ জানিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়েছে। 21 বিধানসভা ভোট, হ্যাঁ, ভোটের আগে কি মনে হচ্ছে নিয়োগ হবেন আপনারা? আমাদের অ্যাকচুয়াল দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর পিছানোর জায়গা নেই, আমাদের হারানোর কিছু নেই। যদি পাই ভালো কথা, আমরা আশাবাদী, কিন্তু আমাদের নতুন করে হারানোর কিছু নেই, তাই আমরা এই করোনা পরিস্থিতিতেও জীবনের রিস্ক নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, এবং এরপর যদি কোনো কাজ না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কলকাতার রাজপথে নামার জন্য প্রস্তুত। মাহি পারবি মেদিনীপুরে, আমরা তারা চাই না রে, জোর করো করো নিয়োগ, তাই লাইনে তোমায় করবো বিয়োগ। এখানে যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারাও সেই একই যন্ত্রণার, তারা একই ভুক্তভোগী। তারা কেউ জিজ্ঞেস করলে যে এত পড়াশোনা করলি কি করলি, কিন্তু আমরা কোনো উত্তর দিতে পারি না যে আমরা শিক্ষক হওয়ার সাথে। মেদিনীপুরে, আমরা তারা চাই না রে, জোর করো করো নিয়োগ, তাই লাইনে তোমায় করবো বিয়োগ।